অনতিবিলম্বে ভেকচিনৰ নামত তুলি থকা ডনেশ্যন বন্ধ কৰিব লাগে। মন্ত্ৰী কেশৱ মহন্ত ডাঙৰীয়াই অন্য এটা ৰাজ্যতকৈ অসমে বেছি ভেকচিন লাভ কৰিছে বুলি কোৱা কথাটো সেইকাৰণে মিছা। অসমত এতিয়ালৈকে 70,74,195 পালি ভেকচিন প্ৰথম পালি দিয়া হৈছে আৰু দ্বিতীয় পালি ভেকচিন দিয়া হৈছে 14,70,636 লোকক আর দুই পালি লগালে সর্বমুঠ এতিয়ালৈকে ভ্যাকসিন দিয়া হয়েছে 85,44,831 পালে। প্রথম পালি ভ্যাকসিন দিয়াত ভারতের 37 রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুঠ জনসংখ্যার ভিত্তিত যদি ভ্যাকসিন গ্রহণ করার শতাংশ হিসাব লতালে প্রথম পালি ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ভারতের 37 রাজ্য ক্ষেত্রে স্থানটি হল 32। মই আকৌ কৈছো, প্রথম পালি ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ভারতের 37 রাজ্যের ভিতর স্থান আজির দিন 32। মুঠ জনসংখ্যার 20.81% লোকে এতিয়ালৈকে প্রথম পালি ভ্যাকসিন গ্রহণ করব পাৰিছে। মুঠ জনসংখ্যার দে 18 বছরের উপর মানে দিয়া নাই, মুঠ জনসংখ্যার 20.81% লোকেহে প্রথম পালি ভ্যাকসিন এতিয়ালৈকে লব পাৰিছে। প্রথম স্থানত থকা দমন আৰু দিউর প্রথম পালি ভ্যাকসিন লওয়া হার হল 89.24%। মই আকৌ এবাৰ কৈছো, প্রথম পালি লওয়ার ক্ষেত্রে স্থান 37 ভারতের রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভিতর 32। 1 নম্বরত থকাখনের ভ্যাকসিন দিয়ার হারটি হল 89.24%, আর 32 নম্বরত থাকা হারটি হল 20.81%। দ্বিতীয় পালি ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে স্থান 37 ভারতের রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ভিতর স্থান 31। মুঠ জনসংখ্যার 4.33% মানুষকে কেবল দ্বিতীয় পালি ভ্যাকসিন দিয়া হয়েছে। প্রথম স্থানত থাকা লাদাখের মুঠ জনসংখ্যার 21.36% ভ্যাকসিন দিয়া হয়েছে। গড় হিসাবত দুই পালি ভ্যাকসিন প্রদানের ফলের স্থান 33। ভারতবর্ষত যদি দুই পালি ভ্যাকসিন দিয়ার ক্ষেত্রে ভারতের 37 রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল চায় স্থান 33, মুঠ ভ্যাকসিন প্রদানের হার 12.57%, আর আটাইতক বেশি ভ্যাকসিন দিয়া দমন আর দিউর এই শতাংশটি হল 51.42%। মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়ায় অন্য এটা রাজ্যতকৈ বেশি ভ্যাকসিন লাভ করেছে বলে কোৱা কথাটো সেইকাৰণে মিছা। এই অসত্য তথ্য মই দেখুৱালো যে ভারতবর্ষর 37 রাজ্যের ভিতর গড় হিসাবত দুই পালি ভ্যাকসিন দিয়ার ক্ষেত্রে স্থান 33 নম্বরতে আছে। ভ্যাকসিন লাভের ক্ষেত্রে বা দিয়ার ক্ষেত্রে 33 নম্বরতে আছে। দক্ষ মুখ্যমন্ত্রী সেইকাৰণে অনতিবিলম্বে এই বিনামূলীয়া ভ্যাকসিন, কেন্দ্রীয় সরকারে দিয়া ভ্যাকসিন অনতিবিলম্বে অনার ব্যবস্থা করব লাগে, আর 15 আগস্টর ভিতর সকল জনতাকে অন্তত পক্ষে প্রথম পালি ভ্যাকসিন দিয়ার কাম শেষ করব লাগে। এই হল রাইজর দলের আর বিধায়ক হিসাবে, শিবসাগর সমষ্টির বিধায়ক হিসাবে মূর সরকারের ওসর দাবি। দ্বিতীয় দাবি হল যে সরকারে ইমান দিন ধরে যধরণে ভ্যাকসিনের নামত টাকা তুলি আছে, ডোনেশন তুলি আছে, আপনাদের দেখিছে যে বিজেপি সরকার অহার পাছত সকল ক্ষেত্রতে কেবল রাইজর পর দান বরঙনি তুলি আছে। অনতিবিলম্বে ভ্যাকসিনের নামত তুলি থাকা ডোনেশন বন্ধ করব লাগে, এই দাবি আমি উত্থাপন করছো, আর 15 আগস্টর ভিতর ভ্যাকসিন প্রদানের কাম শেষ করবলে অন্তত পক্ষে প্রথম পালি দিয়ার কাম শেষ করবর কারণে আমি দাবি উত্থাপন করছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।